আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ে অধ্যায় এক আমাদের পরিবেশের অনুশীলনের সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং জেনেছিলাম জীব ও জড়ের মধ্যাকার সম্পর্ক এবং কিভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে, এবং আমরা আরও জেনেছিলাম পরাগায়ন, বীজের বিস্তরণ এবং বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির অনুশীলনের সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করব। আমরা প্রথমে সঠিক উত্তরগুলো দেখে নিই। প্রথমে এক, শক্তির মূল উৎস কোনটি? ক, উদ্ভিদ। খ, সূর্য। গ, চাঁদ। ঘ, প্রাণী। বলতো বন্ধুরা, শক্তির মূল উৎস কোনটি? হ্যাঁ, খ, সূর্য। শক্তির মূল উৎস সূর্য। দুই, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? ক, আলো। খ, পানি। গ, খাদ্য। ঘ, বাতাস। বলতো বন্ধুরা, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? হ্যাঁ, গ, খাদ্য। তিন, নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? ক, ঘাস ফড়িং। ঘাস, সাপ, ব্যাং। খ, ব্যাং, ঘাস ফড়িং, ঘাস, সাপ। গ, সাপ, ঘাস ফড়িং, ঘাস, ব্যাং। এবং ঘ, ঘাস, ঘাস ফড়িং, ব্যাং, সাপ। বলতো বন্ধুরা, এখানে কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? হ্যাঁ, ঘ, ঘাস, ঘাস ফড়িং, ব্যাং, সাপ। কারণ ঘাস খেয়ে থাকে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খেয়ে থাকে ব্যাং, এবং ব্যাংকে খেয়ে থাকে সাপ। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিই। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য হলো, খাদ্য জাল একটি পরিবেশে বিদ্যমান বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। অপরদিকে খাদ্য শৃঙ্খল একটি পরিবেশের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া প্রকাশ করে। দুই, উদ্ভিদ কিসের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল? উদ্ভিদ খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। তিন, মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও। বন্ধুরা, তোমরা কি এমন তিনটি জড়বস্তু সম্পর্কে জানো? হ্যাঁ, মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু হলো মাটি, পানি এবং বায়ু। সর্বশেষ প্রশ্ন, পরাগায়ন কি? উদ্ভিদের বীজ সৃষ্টির একটি প্রক্রিয়া হলো পরাগায়ন। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ে নিই। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই তা ব্যাখ্যা করো। খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই সর্বোচ্চ স্তরের খাদক, কারণ এরা উভয়ই খাদ্য শৃঙ্খলের অন্যান্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন ঈগল ব্যাং, ইঁদুর, মুরগির বাচ্চা, ঘাস ফড়িং ইত্যাদি প্রাণী খেয়ে থাকে। অনুরূপভাবে সাপও ব্যাং, ইঁদুর, মুরগির বাচ্চা, ঘাস ফড়িং ইত্যাদি প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরা উভয়ই মাংসাশী এবং কেউই উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে না। তাই একটি খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল একই রকম। দ্বিতীয় প্রশ্ন, নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো। এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ এবং ব্যাং। এগুলোকে সঠিক খাদ্য শৃঙ্খলে আমাদের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে প্রথম শব্দটি হবে সূর্য। সূর্য, সূর্যের পরে হবে ঘাস, ঘাস অতঃপর পোকামাকড়, কারণ সূর্যের শক্তি থেকে ঘাস শক্তি নেয় এবং ঘাস খেয়ে থাকে পোকামাকড়। পোকামাকড়ের পর হবে ব্যাং, কারণ ব্যাং বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে
এবং ব্যাঙের পরে হবে সাপ, কারণ সাপ ব্যাঙকে খেয়ে থাকে। এবং সাপের পর হবে ঈগল, কারণ ঈগল সাপকে খেয়ে থাকে। তাহলে এখানে সঠিক খাদ্য শৃঙ্খল হচ্ছে সূর্য, ঘাস, পোকামাকড়, ব্যাং, সাপ, ঈগল। প্রশ্ন তিন, বায়ুর উপর জীব কিভাবে নির্ভরশীল তা ব্যাখ্যা করো। জীব বায়ুর উপর নির্ভরশীল। বায়ুতে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন গ্যাস উদ্ভিদ এবং প্রাণীর জীবন ধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ। উদ্ভিদ সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য বায়ুতে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে এবং বায়ুতে অক্সিজেন ত্যাগ করে। আবার মানুষ সহ সকল প্রাণী শ্বাস কার্যের জন্য বায়ুতে বিদ্যমান এই অক্সিজেন গ্যাস গ্রহণ করে এবং বায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে। সুতরাং বায়ু ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না, তাই বলা যায় জীব তার জীবন ধারণের জন্য বায়ুর উপর নির্ভরশীল। চার, উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হচ্ছে বীজের বিস্তরণ। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ। বীজের বিস্তরণ সঠিকভাবে না হলে উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তোলা সম্ভব নয়, ফলে পৃথিবীর সব স্থানে শুধু এক জাতীয় উদ্ভিদ জন্মাত। এর ফলে অন্যান্য উদ্ভিদের পুষ্টি ব্যাহত হতো। বীজের বিস্তরণ না ঘটালে মানুষ সহ বিভিন্ন প্রাণীর খাদ্যের অভাব দেখা দেবে এবং পশু পাখির আশ্রয়স্থল ধ্বংস হবে, ফলে জীব বৈচিত্র্য ভারসাম্য নষ্ট হবে। তাই আমরা বলতে পারি যে উদ্ভিদের জীবনচক্র সঠিকভাবে চালানোর জন্য বীজের বিস্তরণ খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ প্রশ্ন, তোমার টেবিলের ওপর রাখা গাছটি মারা যাচ্ছে, তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল, কেন? বন্ধুরা, মনে করো তোমাদের টেবিলের উপর একটি গাছ রাখা আছে, তাহলে তোমার গাছটি মারা যাচ্ছে এবং তোমার বন্ধুরা তোমাকে পরামর্শ দিল গাছটি যেন তুমি জানালার পাশে রাখো। এই পরামর্শটি কেন দিল বলো তো বন্ধুরা? ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছিল বলে বন্ধুরা সেটিকে জানালার পাশে রেখে দেওয়ার পরামর্শ দিল। এর কারণ হলো ঘরের ভেতরে থাকায় গাছটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সূর্যের আলো পাচ্ছিল না। গাছটি সূর্যের আলোর অভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারছিল না। এই খাদ্যের অভাবে গাছটি মারা যাচ্ছিল। এই অবস্থায় গাছটিকে জানালার পাশে রাখলে সে পর্যাপ্ত সূর্যের আলো পাবে। এই সূর্যের আলো ব্যবহার করে সে নিজের জন্য নিজেই খাদ্য তৈরি করতে পারবে, ফলে গাছটির বৃদ্ধি স্বাভাবিক হবে এবং গাছটি সতেজ থাকবে। বন্ধুরা, আশা করছি আজকের এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।